এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। দয়া করো বাবাকে, আমাকে আর রক্ষা করো না মাধবী। তাকে যদি আমার ভাগ্যে মৃত্যু লেখা থাকে তাহলে তাই সই। আমার এইটুকু কথা তুমি রাখো মা। ভক্ত হয়ে চাইছিস যখন, তোকে ফেরানোর সাধ্য আমার নেই। তুই যা চাস তাই যেন পাস। আমাকে আশীর্বাদ করো মা, আমি যেন নিজের লড়াই নিজে লড়তে পারি। আমাকে আশীর্বাদ করো, আমি যেন মানুষের মতন মানুষ হয়ে বাঁচতে পারি। তুমি আমাকে সাহায্য করলে যে এই মানব জীবনে আমার আর নিজের বলতে কেউ থাকবে না গো মা। আমার আমার সাহায্য চাই না মা, আমি শুধু তোমার স্নেহ ধন্য মেয়ে হয়ে থেকে যেতে চাই গো মা। এইটুকু এইটুকু পর দিলেই আমি সন্তুষ্ট মা, এইটুকু আশীর্বাদ করো। আমি শত শত ফুল ফোটাবো, তুমি দেখো মা, তুমি দেখো। যে এক আমার কাছে একা পথ চলার এক নতুন সূচনা। হ্যাঁ মা, এ লড়াই আমার একার। শুধুই আমার লড়াই, শুধুই আমার। আমার কথা তোকে শুনতে হবে জয়, কোনো বিতর্ক চাই না। ফিরবি মানে ফিরবি যত দ্রুত সম্ভব। কি হয়েছে দাদু ভাই, তোমাকে এত রেস্টলেস লাগছে কেন? সেটা উপস্থিত থাকলে বুঝদি, বলানি কোয়ানি হঠাৎ চলে গেলি। দাদু ভাই এদিকে মেনকা তো কিছু করেছে, মেনকার জানিস, এদিকে শ্যামা ফিরে এসেছে। কি ফিরে এসেছে মানে কি বলছো তুমি? হ্যাঁ, এবং আমার মনে হচ্ছে শ্যামা একটা মুখোশ, আসলে অরিত্রী। তুমি শিওর? দাদু ভাই এই এক রহস্য নিয়ে আমি কিন্তু নিজের মাথা খারাপ করে ফেলেছিলাম। না 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 না, তোমার তোমার বুঝতে ভুল হচ্ছে, তোমারই কোথাও ভুল হচ্ছে দাদু ভাই। তুমি বকুল ব্যানার্জিকে ঠিক ভুল শেখাতে এসো না জয়। শ্যামা হোক অরিত্রী হোক যেই হোক, আমি ওকে মারব, এই পুজোতেই ওকে শেষ করব। গুটি আমার সাজানো হয়ে গেছে, শুধু তুমি ফিরে এসো কালকের মধ্যে। দাদু ভাই কালকের মধ্যে কিভাবে ফিরবো? কাল মানে কাল, বাস। শ্যামা আবার কোথায় গেল? শ্যামা, 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 শ্যামা কোথায় গেলি? আমাকে ফেলে আবার কোথায় চলে গেলি? শ্যামা, ও শ্যামা, শ্যামা। উফ মা, মা প্লিজ, আপনি এক কাজ করুন, গান গাইতে শুরু করুন। শ্যামা মা কি আমার কালো, এবার গান গিয়ে ডাকুন, একটু শুনতে ভালো লাগবে। কানের পর্দা না ফেটে যাচ্ছে। কি হয়েছে, কি শ্যামাকে এত চিৎকার করে ডাকছেন কেন? প্রবলেমটা কি আপনার?
শ্যামা কোথায় গেল? এই তো ছিল এখানে, একটু একটু দেখো না কোথায় গেছে। তাই তো, আমি তো শ্যামার বিয়ে, আমার তো সব জানার কথা, ওরা সারাদিনই স্কেডিউল আজ আমার কাছে আছে। সত্যি মা পারেন? হ্যাঁ, আপনার জন্য এখন মনি হয়ে বাড়ির কাজের লোককে খুঁজতে হবে আমাকে। কোথায় যে থাকে বাড়ির লোক! এই তো মহারানী, কোথায় ছিলেন আপনি এতক্ষণ? তখন থেকে আপনাকে খুঁজছে। হ্যাঁ, আমি রান্নাঘরে ছিলাম, ঠাম্মার জন্য দুধ গরম করছিলাম। ও, দুধ গরম হয়েছে? তাহলে যান, এবার আপনার ঠাম্মার মাথাটা ঠান্ডা করুন। যান, যত সময় কাজের সময় কাউকে পাওয়া যায় না। এই যে গরম দুধ এনেছি তোমার জন্য, এক চুমুকে খেয়ে নিতে হবে কিন্তু, কোনো পায়েসের বায়না কিন্তু আমি আজ শুনবো না। এই তো তুই এসে গেছিস, আর আমি কোনো বায়না করবো না, যা দিবি সব খেয়ে নেবো। দে, এই তো। কিরে, কি হয়েছে, ভারক তৈরি হয়েছে, কাল সর্প বিষ, এক ফোঁটা গলা দিয়ে নামলেই নির্ঘাত মৃত্যু, সোজা জমের দক্ষিণ দুয়ারে। জ্বলবে জ্বলবে সব কিছু, জ্বলবে এই বিষের তাড়নায় সব জ্বলবে, শত্রুকুল শ্মশান হয়ে যাবে, আরো একবার প্রমাণ হয়ে যাবে বকুল ব্যানার্জি অজেয়, সবার ঊর্ধ্বে। মৃত্যু তোমার দরজায় কড়া নাড়ছে শ্যামা, প্রস্তুত হও, কাল কালই তোমার শেষ সূর্য দেখা। তারপর অন্ধকার, শুধু অন্ধকার, মৃত্যুর নিকষ কালো অন্ধকার। আমার তো কেমন অ্যানাকোন্ডা টাইপের মনে হচ্ছে। জ্ঞান দিস, জ্ঞান দিস, ফালতু শিগগিরি লাঠিটা জোগাড় করে ভাগা ওটাকে।